বেআইনি নির্মাণের পর এবার বিজেপি পার্টি অফিস সরানো নোটিশ। সোমবার পার্টি অফিস পর্যবেক্ষণের পর এই নোটিশ দেন বেলারও। গত শনিবারের পর ফের সোমবার বেআইনি নির্মাণ বন্ধের পর এদিন যশোর রোডের পাশে থাকা বিজেপির পার্টি অফিস বন্ধের নোটিশ দিলেন বিএলআরও। প্রসঙ্গত, ছয়ঘড়িয়া এলাকায় বেআইনি নির্মাণের অভিযোগ পেয়ে গত শনিবার এলাকায় যান বনগার বিএলআরও সুমন্ত শীল। যশোর রোডের ধারে বেআইনি নির্মাণ বন্ধ করে আগামী দশ দিনের মধ্যে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার নোটিশ ধরান তিনি। সোমবার একই এলাকায় রাস্তার পাশে থাকা বিজেপির কার্যালয়ের নির্মাণ অংশ পর্যবেক্ষণ করার পর সেটিও আগামী দশ দিনের মধ্যে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার নোটিশ দিয়েছেন তিনি। জানা গেছে, ছয়ঘড়িয়া এলাকায় পুকুর ও রাস্তার জায়গা দখল করে বেআইনি নির্মাণ হচ্ছে। মহকুমা শাসকের কাছে এরকমই অভিযোগ করেছিলেন বিজেপির বনগা সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মণ্ডল। সেই অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে তদন্তে যান বনগার বিএলআরও। জায়গা মাপযোগ করার পর পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন ভূমি দপ্তরের আধিকারিক। এই ঘটনার কথা সম্প্রচারিত হয় সংবাদ মাধ্যমে। এদিন বিএলআরও বলেন, সংবাদ মাধ্যমে জানতে পারি ওই এলাকায় একটি রাজনৈতিক দলের পার্টি অফিস রয়েছে, সেটি রাস্তার পাশে। সেই কারণেই এদিন কর্মীদের নিয়ে এলাকায় যাই। পার্টি অফিস সরিয়ে নেবার জন্য বিজেপির বনগা সাংগঠনিক জেলা সভাপতিকে নোটিশ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। বেসিক্যালি দেখলাম যে ওটা ইলিগাল কনস্ট্রাকশনটা যেটা হয়েছে সেটা এনএইচ এর উপরে হয়েছে, পুকুরের উপরে হয়নি, প্রথম কথা। একই সাথে মিডিয়া রিপোর্টে আমি শুনলাম যে পাশেই এরকম এনএইচ 35 এর উপরে একটা কোন এক বিশেষ দলের পার্টি অফিস আছে। সেই বিষয়টা যখন আমি মিডিয়ার মারফত জানতে পারলাম, আমি তখন আজকেই আমি আমার আমিনবাবু বা টিমকে নিয়ে গিয়েছিলাম, সেটাকে দেখলাম, আমি রিমার্কেট করলাম এবং করে এটাও বুঝতে পারলাম যে এই পার্টি অফিসটিও কিন্তু ওই বিয়ের মধ্যে আছে, এনএইচ এর মধ্যে আছে। তো সেই হিসাবে আমি ওনাদের গঙ্গা সাংগঠনিক জেলার যিনি দায়িত্বে আছেন সেই বিশেষ দলের ব্যক্তিকে আমি 4C5 নোটিশ দিয়েছি, লিগাল নোটিশ একই রকম, যে দশ দিনের মধ্যে আপনারা রেস্টোর করে দিন, আদারওয়াইজ অ্যাকশন উইল বি টেকেন অ্যাজ পার প্রভিশন অব ল, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত, গত শনিবার তৃণমূল বনগা সাংগঠনিক জেলা সহসভাপতি প্রসেনজিৎ ঘোষ অভিযোগ তুলেছিলেন বিজেপির পার্টি অফিসের বিষয়ে। তিনি বলেন, ভারতীয় জনতা পার্টির একটা কার্যালয়, সেটাও পিডব্লিউডির এনএইচ এর জায়গা দখল করে একটা স্থায়ী কার্যালয় করা হয়েছে। আমাদেরও বক্তব্য থাকবে যে ওইটাকেও অবৈধ নির্মাণ বলে ঘোষণা করে ওটাকেও ভাঙার ব্যবস্থা করতে হবে। এই বিষয়ে বিজেপির বনগা সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মণ্ডল বলেন, আগেও বলেছিলাম এখনো বলছি, আইন সবার জন্য, আইনে যা আছে তাই হবে, যদি ভাঙতে হয় ভেঙে দেওয়া হবে। একটা অভিযোগ করেছিল পঞ্চায়েতের, যে ওই ছয়ঘড়িয়া পঞ্চায়েতের অনুকূল ঠাকুরের মন্দিরের উল্টো দিকে কিছু বিল্ডিং হয়েছে, সেই বিল্ডিংগুলোর বিষয়ে আনঅথরাইজড কনস্ট্রাকশন আমরা অভিযোগ করেছিলাম। তো সেদিনই বলেছিলাম যে আইন সবার জন্যে, সবার জন্যে সমান আইন, সকলের ঊর্ধ্বে, তো আইনে যেটা আছে সেটা হবে। বললাম তো আইনে যেটা আছে সেটা হবে, আইনে যেটা আছে সেটাই হবে, ওটাও ভাঙলে এটাও ভাঙবে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড, বনগা। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগা, বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগা। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগা, মতিগঞ্জ।